হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমরা কিন্তু খুব ভালো আছি। ঈদের ছুটি চলছে, ছুটি ঠিক নয়, ঈদের একটু কর্মব্যস্ততা কম চলছে, খুব ভালো একটা সময় যাচ্ছে। আর এই যে বাবা দিবসের ফুলটা প্রতিদিনই একটা দুটো করে ফুটছে এবং এটা আমার দেখতে ভীষণ ভালো লাগছে। আর দু একদিন হয়তো থাকবে, কালই হয়তো শুকিয়ে যাবে। তো মেয়ের হলো ডোনাট খাওয়ার খুব বায়না করছিল। এখন তো ঈদের সময় সব কিছুই বন্ধ, বাহিরে কিছু পাবো না, তো বাসায় সাহস করে নিজের মতো করে বানিয়ে নিলাম ডোনাট। দুইটাই বানিয়েছি, আমি জানি মেয়ে একটাই কমপ্লিট করতে পারবে না, প্রথমবার বানিয়েছি কিন্তু ঠিকঠাকই হয়েছে। বাটার দিয়ে ভাজলাম এবং দেখতে তো ডোনাটের মতোই কিছুটা হয়েছে, খেতেও কিন্তু আসলে খারাপ হয়নি। ডোনাট তো বানালাম, এবার ভাবছি মেয়েকে সুন্দর করে সাজিয়ে দেবো কী করে। যদিও স্প্রিঙ্কেল বাসায় ছিল, ভুলে গেছি, উপরে একটু নিউট্রেলা লাগিয়ে দিলাম, এটাই মেয়েকে দিয়েছি। মেয়ে এটাই খুশি মনে নিয়ে নিয়েছে, আমি অনেক খুশি, মেয়ে এটাই খুশিভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর হলো বাসায় চকলেট হলো ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে মা মেয়ে খাওয়া শুরু করে দেই। দুজন চিয়ার্স করে এক একটা করে চকলেট শুরু করছি খাওয়া, এবং এটা হলো খুবই পছন্দ, আমার ভালো লাগে। আসলে বাইরের সব চকলেটই মজা, আমরা তো সবসময় দেখা যায় ব্যাংকক থেকে বা বাইরে থেকে কেউ আসলো কোনো চকলেট আমি স্টোর করে রেখে দেই ফ্রিজে, কারণ আমি চাই যে ওকে যেটুকু খাক অল্প খাক, একটু ভালো জিনিস খাক। বাচ্চারা তো চকলেটের ভীষণ পাগল হয়, আমার মেয়ে তো কথাই নেই। তো এখন আবার দেখছি কি সেগুলোর মেয়াদ শেষ হওয়ার দিকে, তো ভাবলাম যে এক একটা বের করে করে আমাদের শেষ করতেই হবে খেয়ে ফেয়ে। তুই ভাবি ওয়েট কমাবো, তা আর সম্ভব নয়, মেয়ের সাথে এরকম মজা করে চকলেট খেলে ওয়েট কি আর কমে। যাই হোক, ঈদের একদিন দুই দিন পরে ভাবলাম যে একটু ইপসিকে নিয়ে বের হই। ইপসি দুই তিন দিন বের হয়নি, ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন। তো এই যে বিকেলবেলা আমরা বের হয়েছি, আমি, ইপসিমণি আর হলে মণি দিদি, সুন্দর একটা সন্ধ্যাবেলায় বের হলাম, বিকেলও না একদম রাতও না, সন্ধ্যাবেলায় বের হয়েছি, 6টার মতো বাজে। তো ইপসি তো খুব খুশি, হাইও দিচ্ছে আমাকে, আমার ক্যামেরা দেখলে ও দাঁড়িয়ে ওখানে একটু হাই দিয়ে নেয়। আর এখানে পেন্টিংগুলো দেখতে, ওয়াল পেন্টিংগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, বাসার কাছেই যাচ্ছি, 11:30 দিকে যেয়ে দেখি কিছু দোকান খোলা থাকলে ওদেরকে খাওয়াবো, বা ইপসি যা কিনতে চায়, হয়তো দোকান মুদির দোকান তো খোলা থাকবে, অ্যাটলিস্ট ওখান থেকে হয়তো চিপস জুস যা খেতে চায় কিনে দেবো। আর মেইন দরকার হলো ওর জন্য একটা ওষুধ, কাশির সিরাপ ওর যেটা ছিল এটা শেষ হয়ে গেছে, তো ফার্মেসিতে এসে ওর জন্য একটা আগে সিরাপ নিয়ে নিলাম। তারপর দেখলাম মিঠাই খোলা আছে, মিঠাইতে বসে আমরা একটু হালকা খাওয়া দাওয়া করে নিলাম। এরপর আবার ইপসি বলছে যে একটু মিষ্টি খাবে, মিষ্টি দেখিয়ে দিল তার কোন মিষ্টিটা চাই, আবার ও চেক করে নিল ওর মিষ্টিটা নেওয়া হয়েছে কি না, তো সে খুব খুশি। আর একটা গ্লুকন্ডি হাতে নিয়ে, ওটা তো দিবেই না, ওর ব্যাগ ওর কাছেই রেখেছে। ঘুরি শেষ, বাসায় যাচ্ছি, কেমন লাগছে ঘুরতে? ভালো লাগছে। ইপসি কেমন লেগেছে? ইপসি সব কিছু পূরণ করছে, যেটা যখন চেয়েছে সব কিনে দিলাম। ইপসি কি খুশি? অনেক খুশি। চলো তাতে বাসে যাই। সবই ফাঁকা মোটামুটি, রাস্তাঘাট সবই ফাঁকা একটু ঘুরে। নেক্সট ডে সকালবেলা ফুল তুলে পুজো দিব, হালকা একটু বৃষ্টিও হয়ে গেল সকালে, ওয়েদারটা দারুণ। আর এই যে গাছ থেকে ফুল ছিঁড়ছে, এটা যে আমার কী পছন্দের একটা পার্ট, যখন গাছ ভর্তি ফুল থাকে খুবই ভালো লাগে। তবে না, আমার এত ফুল হয় না গাছে, আসলে ছোট ছোটোই তো গাছগুলো, প্রতিদিন হয়তো তিনটা চারটা বা একটা দুটো, একটা হলেও অ্যাটলিস্ট ফুটে, এটাই আমি হলো ভালো লাগে, মানে ঠাকুরকে একটা ফুল হলো দিতে পারি। এরপর আবার সকালে যাবতীয় কাজ সব কিছু কমপ্লিট করে বসলাম আমার এই মানি প্ল্যান্টের গাছগুলো নিয়ে। একটা ডাল এনেছিলাম পাশের পাশের আন্টি থেকে, সেই ডালটাকে আমি এরকম মানে যেখানে জয়েন্ট আছে তার নিচ থেকে একটুখানি রেখে কেটে এরকম জলে রেখে দিয়েছিলাম কয়েকদিন, মোটের 5-6 দিন রাখার পরে নিচ থেকে বা উপর থেকে একটু একটু করে শিকড়, এই যে শিকড়গুলো আসলে নিচ থেকে না, এই যে জয়েন্ট থেকেই বের হয়, এরকম বের শিকড় যখন বের হয়েছে দেখলাম, তখন ভাবছি যে এটাকে আমি এখন টপে শিফট করে দিই। আসলে একটা মানি প্ল্যান্ট লাগালে দেখা যায় কি, মানে একদম লতার মতো ঝুলতে ঝুলতে একটাই থাকে, কিন্তু আমার যে জারটা আমি কালার করেছি কিছুদিন আগে মাটির এই টপটাকে, এটার চতুর্ধারে লাগিয়ে দিয়ে আমি ভাবছি যে একটা ঝাড়ের মতো বানাবো, মানে খুব ঝাপটা দিয়ে একটা মানি প্ল্যান্ট গাছ হবে, এটা খুব ইচ্ছে ছিল, যার জন্য এরকম ছোট ছোট কেটে নিয়েছি এবং চারিধারে লাগাচ্ছি, মাঝখানেও দিয়ে দিব কিছু, যাতে এটা দেখতে একদম ভরা লাগে, পরিপূর্ণ লাগে। একটা লাগালে তো লতা, একটা অবশ্য কোনো একটা কর্নারে লাগালে ভালো, লতার মতো ঝুলে ঝুলে থাকে। এখন আমার টেনশন হচ্ছে হয় কি না, আমার খুব মানে গাছ লাগানোর পর অনেক দিন টেনশন থাকে গাছটা বাঁচবে কি না, ওটা সার্ভাইভ না করে যদি খুব টেনশন হয়। তো দেখা যাক, দেখাবো কী অবস্থা। আর তারপরে আবার অনেকটা কাজ নিয়ে বসেছি, ইপসির জামা কাপড় নাড়া দিয়েছে, ওর কয়েকদিন পর পরই জামা কাপড় একদম গোল গোল পুটলির মতো হয়ে থাকে, মানে আমি রাখলে, আমি তো আমি একরকমভাবে কর্নার মানে সাইড করে করে রাখি, অনেক সময় দেখা যায় মণি দিদি রাখছে,
ওর বাবা হয়তো একটা বের করতে যেয়ে 10টা এরকম উল্টাপাল্টা করে ফেললো, তারপর দেখা যায় একদম কেমন পুটলি পুটে, অনেক কিছু খুঁজেই পাই না, আর ছোট ছোট প্যান্ট তো নিচে পড়ে থাকলো। তো এটাকে কয়েকদিন পর পর এরকম করতে হয়। তো আমি একটা ড্রয়ারে শুধু প্যান্টগুলো রেখে দিলাম, এভরি ডে পরার জন্য প্যান্ট, আর একটা ড্রয়ারে শুধু গেঞ্জিগুলো সেট করলাম। এরপর না আমি হলো এই মাখানাটা বের করেছি, মনে হলো বাসার মানে আলমারিটা পরিষ্কার করতে করতে মাখানাটা চোখে পড়লো। এটা যে কয়েক মাস আগে আনা হয়েছিল ইন্ডিয়া থেকে, তো এই মাখানা আমি কখনো খাইনি, জিনিসটা কেমনও জানি না, শুধুমাত্র ইউটিউবে দেখেছিলাম মাখানা খায়, ট্রাভেলের সময় নিয়ে যায় বাচ্চাদেরকে খাওয়ায়। তো এটা এরকম কেমন যেন দেখতে, ফোমের শোলার মতো দেখতে, তো এটা বেশ বড়ই সাইজেরই, কিন্তু এই যে এই বয়মে আর হলো না, অনেকটাই থেকে গেছে। তো আমি এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি, হালকা একটু ফ্রাই করে নেয় আমি যেভাবে দেখেছি আর কি, ইউটিউবে একটু ফ্রাই করে নিয়ে এটা খেতে। তবে হ্যাঁ, এই জিনিস আর কিনবো না, খেতে এতই বাজে, এটা এরকমই পড়ে আছে, থাকুক আর হয়তো খাওয়া হবে না। এবার দেখাই ইপসির হলো এক একটা খাজানা, যে যে বের করছিলাম চকলেট, সেই সাথে হলো বিস্কিটও, ওর হলো এক জার শেষ হয়েছে, আরেকটা বের করেছি। বনভিটাটা মাঝে মাঝে খায়, মাঝে মাঝে তার অরিও পছন্দ, অরিওটা খায়। আর এই যে ক্যাডবেরির যে বক্সটা, এটা ওর এক দিদি ভাই ওকে গিফট করেছে, তো এই বক্সটা আনপ্যাক করলাম, এটা পেয়ে তো সে খুবই খুশি। এখানে তার ক্যাডবেরি আছে, জেমস আছে, ফাইভ স্টার আছে, আর বক্সটা তো খুবই সুন্দর। আর এই চুপা চুপটা কিন্তু ওর বাবার কাছে অনেক দিন ধরে বায়না করেছিল, বাবা খুঁজে খুঁজে এনেছে, কি যে মেয়ে পায়, এত টক জিনিসটা। এরপর বিকেলবেলা ওর বাবা হলো তাড়াতাড়িতে চলে এসেছে অফিস থেকে, আমাদের নিয়ে একটু বাহিরে বেরু বেরু করতে বের হয়েছে। বের হতে বাসার সামনে এরকম আম নিয়ে বসেছে এক দোকানে, তো ওর আম দেখে বেশ কিছু আম পছন্দ হয়েছে, দুই ধরনের বেশ কিছু আম নিয়ে নিল। আবার বাসার দিকে ব্যাক করছি, আমগুলো বাসার নিচে রেখে দিয়ে, গ্রেজে রেখে আমরা বেরোবো ঠিকই, মানে আমটা নিয়ে তো আর হাঁটা সম্ভব নয়, তো আমরা বাসায় রেখে আমরা চলে এসেছি কেএফসিতে। কেএফসিতে কিছু একটা খাবো, দেখি চিকেন ফ্রাই খাওয়ারই সম্ভাবনা বেশি, কারণ ইপসিকে জিজ্ঞেস করার পর সে চিকেন ফ্রাইয়ের কথাই বলছিল, আর নিজে যেয়ে যেয়ে সুন্দর অর্ডার করছে, আঙ্কেল এটা, আবার নিজে না স্ট্রো চেয়ে নিয়ে এসেছে, আঙ্কেল একটা স্ট্রো দেন তো, মানে ও নিজেরটা নিজেই সুন্দর করে চেয়ে নিয়ে আসছিল। আমার হলো সবচেয়ে ভালো লাগে কেএফসির চিকেন ফ্রাই, তারপর হলো হারফি। বিএফসিটা আগে ভালো ছিল, এখন যেন কেমন লাগে, ভালো লাগে না। তো এরপরে হলো আমরা চলে আসলাম প্রিন্স বাজারে, টুকটাক একটু কেনাকাটা করার আছে, সবজি মাছ, কারণ ঈদের এই কয়েকদিন তো কেনাকাটা হয়নি। আর ইপসি এসে এখানে খেলনাগুলো এক একটা দেখে যায়, আর সেই সাথে চলে যায় যেখানে চিপস চকলেট আছে, সেই লাইনে সেই রোতে চলে যে ও এক একটা বায়না করতে থাকে। তো আজকে ওকে দিয়ে একটু কাজ করালাম, এক একটা জিনিস আমি পিক করছিলাম, আর ওকে বলছিলাম মা এটা একটু বাস্কেটে রেখে আসো, তো তুমি, ও খুব নিজ দায়িত্বে কাজগুলো করছিলো, আর মাথায় ছিল না যে অন্য কিছু ই করতে হবে, বায়না করতে হবে। এবং ট্রলিটা সে নিজেই হ্যান্ডেল করতে খুব ভালোবাসে, নিজে নিতে চায়, এখান থেকে ফল পছন্দ করছিল কোনটা খাবে। নতুন একটা ফল দেখলাম, ডেওয়া ফল এসেছে, এটা আমার মামা বাড়ির দিকে দেখে, এই যে ডেওয়া ফলটা ভীষণ টক মিষ্টি একটা ফল। এরপর বাসায় এসে কাঁঠাল কাটতে বসে পড়লাম, যে আমরা রাতে হলো ভাবলাম যে কাঁঠাল আম এগুলো খাবো, মণি দিদির চলে যাবার আছে, তো আমি তাড়াতাড়ি এগুলো কমপ্লিট করছিলাম, যা আর কি বাসনকোসন হওয়া বলছিল তুমি রেডি করো আমি ধুয়ে দিব। আমরা যখন মার্কেটে ছিলাম তখনই বলেছিলাম যে তুমি, আমরা বাহির থেকে ঘুরে আসার মধ্যে ব্যাগটা রেডি করো, সে কিছুই রেডি করে নাই, যার জন্য এখন ও হলো ব্যাগ রেডি করছে, ব্যাগ গোছাচ্ছে, আর আমি এদিকে রান্নার সব কাজগুলো কমপ্লিট করে রাখছি, যেটুকু একটু ও থাকতে থাকতে করে রাখি। আর এই যে হাতে না তেল মাখতে ভুলে গেছিলাম, আবার একটু তেল দিয়ে নিলাম, কারণ আঠা কাঁঠালের আঠা ছাড়ানো বড়ই মুশকিল। তো এই মুশকিল কাজটা নিয়েই শুরু করলাম কাজটা, একটা কাঁঠাল, মানে কাঁঠালটা কিন্তু বেশ ভালোই ছিল, কাঁঠালটা আজকে পেয়েছে আমরা, এখন হলো একটা কাঁঠাল ভাঙলে ওইটা ওই দিন যেটুকু পারি তো আমরা বলেছি খাই, তাহলে নিচে দারুন ভাইদের দিয়ে দিই অথবা ফেলে দেওয়া হয়, কারণ কাঁঠাল আর ফ্রিজে রেখে খেতে চায় না আমার হাজব্যান্ড, ওরও ঠান্ডা সমস্যা, এপসিরও ঠান্ডা সমস্যা, চায় না যে আমি যেটুকু আছি ঠান্ডা লাগুক। তো কাঁঠালটাকে আমি হলো সবগুলো এরকম কোয়া বের করে ফেলবো, আর এরপরে ভাবছি যে মণি দিদির তো অনেকটা লম্বা জার্নি, ওর সেই দেশের বাড়ি যাচ্ছে, তো ওর জন্য কিছু রুটি বানিয়ে দেই ওর পথে, এখন তো খাওয়া দাওয়া করেই যাবে, তারপর যদি ওর ক্ষুধা লাগে তখন এই রুটি খাবে।
ফ্রিজ খুলে কি আছে দেখতে দেখলাম যে এরকম কচু আছে, কচুর নিচের দিকে গোড়ার দিকটা এরকম, আমার হাজবেন্ড হলো ভাজিটা খুব পছন্দ করে, তো মনি দিদি এরকম কেটে কেটে ছোট করে দিয়েছে, এর ভিতরে হলো সরিষা পোস্তরে পুর ভরে একবার ফ্রিজে রেখে দিচ্ছি, ওকে হলে এটা পরবর্তীতে সকালবেলা গরম গরম ভেজে দিল ভাত খেতে, মানে ওর এটা খুব পছন্দ, খারাপ লাগে না জিনিসটা, কিন্তু বেশ মজারই। কে এরকম খেয়েছে আমি জানি না, আমি তো আমার আমরা এভাবে খাই কচুর নিচের দিকটা। আর এই যে কাঁঠালের হলো, কাঁচ বের করে নিলাম, কাঁঠালকে চেপে চেপে বিচিটা ফেলে আর সাথে একটু দুধ নিয়ে নিলাম, চিনি খাই না কারণ কাঁঠালটা যথেষ্ট মিষ্টি ছিল। এবার এর মধ্যে অল্প কিছু মুড়ি নিয়ে নিব। আগে হলো কাঁঠাল আর দুধটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এটাই হলো আজকের আমার ডিনার, মজার একটা কিন্তু এই খাবারটা, রাতের খাবার আম দুধ কিংবা এই কাঁঠাল দুধ দিয়ে মুড়ি ভাত যাই খাই কিন্তু খুব আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা মাখানো হয়ে গেছে ভালো করে, এরপরে এর সাথে কিছু মুড়ি নিয়ে নিলাম। আর আমি হলো গরমে একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, এত মানে অনেক সময় ধরে রান্নাঘরের মনিদি থাকবে না দেখে অনেক কাজ করা হয়েছে, পুরো ঘেমে ঠেমে অস্থির। তো চোখে মুখে একটু জল দিয়ে নিলাম, জল দিয়ে খাবারটা খেয়ে নিই, তারপর একবার ড্রেস ট্রেস চেঞ্জ করে ফেলবো কারণ প্রচণ্ড ঘেমে নিজের কাছেই খারাপ লাগছে। এখন হলো মেয়েদের মনে হয় দিনের মধ্যে কতবার যে ড্রেস চেঞ্জ করতে হয়, এতটাই ঘাম। আর কাঁঠালটা না ভীষণ মিষ্টি ছিল, খেয়ে যে এত তৃপ্তি লাগছিল, খুব ভালো লাগছিলো, মানে মিষ্টি নরম কাঁঠাল আমাদের খুবই পছন্দ, যেমন নরম ছিল তেমন মিষ্টি এবং অনেক ভালো মতোই পেকে গেছে। তো মনি দিদি হলো আর একটু পরে বেরিয়ে যাবে, কথা শুনবে না আমার, এই যে মনি দিদি বাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি এসো মনি দিদি বাড়ি, তাড়াতাড়ি এসো না, সাবধানে যাও, টাটা বাই বাই। একটা Bye-bye.